শুভেচ্ছা, স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এবছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, একটি মহল ভাড়াটে বুদ্ধিজীবী এবং বিবৃতিজীবী নিয়োগ করে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টিকারীদের সম্পর্কেও সতর্ক থাকতে বলেন তিনি। অনেক ষড়যন্ত্র এবং প্রতিকূলতার মধ্যে সরকারকে কাজ করতে হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি আরও বলেন, এই যুদ্ধে জিততে হবে। তিনি জানান, ছাত্রলীগে স্মার্ট কর্মী দরকার, এত নেতার দরকার নেই। অতীত থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। র্যালিতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। এবং প্রচণ্ড ঠান্ডার প্রভাব পড়েছে 27তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আজ প্রথম ছুটির দিনেও জমে ওঠেনি মেলা। নেতা দর্শনার্থীদের ভিড় ছিল কম। তীব্র শীতের কারণে লোকসমাগম কম বলে জানান বিক্রেতারা। তবে কর্তৃপক্ষ আশা করছে, সময় যত গড়াবে ক্রেতাদের সাড়াও মিলবে বেশি। এবারে বিস্তারিত। এবছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনকে সামনে রেখে ভাড়াটে বুদ্ধিজীবী এবং বিবৃতিজীবী নিয়োগ করে মিথ্যা ও ভুয়া তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি মহল। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দেশবাসী, আসসালাম আলাইকুম। 2019 সালের 7ই জানুয়ারি টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের 4 বছর পূর্তি উপলক্ষে সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। 25 মিনিটের ভাষণে 14 বছর সরকার পরিচালনায় তার সরকারের নানা অর্জন তুলে ধরেন। বাংলাদেশ বর্তমানে বিশ্বের 41তম বৃহত্তম অর্থনৈতিক দেশ। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে সামিল হওয়ার যোগ্যতা অর্জন করেছে। 2022 ছিল অবকাঠামো উন্নয়নের মাইলফলকের বছর উল্লেখ করেন সরকার প্রধান। 2009 থেকে 2022 পর্যন্ত প্রায় 718 কিলোমিটার মহাসড়ক 4 বা ততোর্ধ্ব লেনে উন্নীত করা হয়েছে। দেশের চলমান অগ্রগতিকে রুখে দেবার জন্য এবং আগামী নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র করছে উল্লেখ করে সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত হয় এমন কিছুর ইন্ধন না দেওয়ার আহ্বান জানান তিনি। এবছরের শেষে অথবা সামনের বছরের শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু এখন থেকেই স্বাধীনতা বিরোধী, ক্ষমতালোভী ও জনগণের সম্পদ লুণ্ঠনকারী আর পরগাছা গোষ্ঠীর সরব তৎপরতা শুরু হয়েছে। এদের লক্ষ্য ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে পিছনের দরজা দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা। গণতন্ত্রের এই অগ্রযাত্রা ব্যাহত করা। এরা লুণ্ঠন করে অর্থ দিয়ে দেশে বিদেশে ভাড়াটে বুদ্ধিজীবী এবং বিবৃতিজীবী নিয়োগ করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে কুৎসা রটিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যে ও ভুয়া তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদের মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রতিযোগিতামূলক নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা করবে। আওয়ামী লীগ জনগণের দল। জনগণের শান্তিতে বিশ্বাস করে, জনগণের শক্তিতে বিশ্বাস করে। জনগণ ভোট দিয়ে বিজয়ী করলে আওয়ামী লীগ দেশ গড়ার জাতীয় দায়িত্ব পালন অব্যাহত রাখবে। যদি বিজয়ী না করেন তাহলে আমরা জনগণের কাতারে চলে যাব, তবে যেখানেই থাকি আমরা জনগণের সেবা করে যাব। কিন্তু তবে কেউ যেন ষড়যন্ত্র করে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে তার প্রতি দৃষ্টি রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের লক্ষ্য নতুন প্রজন্মের জন্য স্মার্ট ও সম্ভাবনাময় অসাম্প্রদায়িক ভবিষ্যৎ বিনির্মাণ বলেন প্রধানমন্ত্রী। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট গভর্নমেন্ট
স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট শিল্প, কলকারখানা ও ব্যবসা বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্যিক, কৃষিসহ সকল ক্ষেত্রে রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যানোটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জৈব প্রযুক্তি অর্থাৎ ডিজিটাল ডিভাইস ব্যবহার নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবও, বলেন তার সরকারের আন্তর্জাতিক নানা অর্জনের কথাও। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। টানা 10 বার আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টার কিছু পরে সমাধি প্রাঙ্গণে পৌঁছান তিনি, পরে সমাধিতে শ্রদ্ধা জানান। বিকেলে ব্যক্তিগত সফরে টুঙ্গিপাড়া থেকে খুলনাতেও ঘুরে আসেন প্রধানমন্ত্রী। সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় তার ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু উপচাত্তরের 15ই আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তারা। প্রধানমন্ত্রী রাতে টুঙ্গিপাড়ায় থাকবেন। আগামীকাল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়ায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। অনেক ষড়যন্ত্র এবং প্রতিকূলতার মধ্যে সরকারকে কাজ করতে হচ্ছে, এই যুদ্ধে জিততে হবে, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। আমি তোমাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এভাবেই ভেঙে পড়ে স্টেজ, পড়ে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা। এই ঘটনায় কেউ কেউ কিছুটা আহত হলেও বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। 5 মিনিট পর উঠে দাঁড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ওবায়দুল কাদের। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই যে নেতাদের মঞ্চে ওঠা, এত নেতা আমার দরকার নেই, যে কোনো মঞ্চে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চে লোক বেশি, এত নেতা কেন? নেতা উৎপাদনের এত বড় কারখানা আমাদের দরকার নেই, কর্মী উৎপাদনের কারখানা সেটাই হোক। এর আগে ছাত্রলীগকে অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে অগ্রসর হওয়ার নির্দেশ দেন তিনি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নবতর পথযাত্রার সূচনা করতে হবে। আমাদের অনেক চ্যালেঞ্জ, অনেক ষড়যন্ত্রের মুখে আজকে এগিয়ে যেতে হচ্ছে। আমরা প্রতিকূল স্রোতে সাঁতার কেটে চলছি, কাজে এই যুদ্ধে জয়ী হতে হবে। পরে টিএসসির সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করে ছাত্রলীগ, এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। মাশরিক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। 27তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রথম ছুটির দিনে খুব একটা জমে ওঠেনি আয়োজন। তীব্র শীতের কারণে লোক সমাগম কম বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে কর্তৃপক্ষ আশা করছে সময় যত গড়াবে ক্রেতাদের সাড়াও মিলবে বেশি। মাহমুদ কমলের রিপোর্ট। ছুটির সকালটা একরকম পাংশে করে দিল কনকনে শীত। তবে যারা তা করতে চাননি তাদের অনেকেই কুয়াশার চাদর ভেঙে ছুটে গেছেন পূর্বাচলের বাণিজ্য মেলায়। 27তম এই আয়োজনের প্রথম ছুটির দিনে তেমন ভিড় দেখা যায়নি। যারা গিয়েছেন তারা ঘুরে ফিরে স্বাচ্ছন্দ্যে করেন কেনাকাটা। এরকম টাইম হয় না, এই জন্য শুক্রবারে আসতে হয়েছে। সকালবেলা একটু ফ্রি থাকবে, আমরা সবগুলো স্টল ঘুরে দেখতে পারবো। আগের বাণিজ্য মেলা তো যেমন ছিল না, কিন্তু এখানে অনেক স্পেস, ভালোই লাগছে দেখে। বিশেষ করে বাইরের সবগুলো থেকেই কোনো কিছু পছন্দ হলে নেওয়া হয়, আর যেগুলো আমাদের দেশের সব আছে সেগুলো তো আসলে আমাদের দেশেই পাওয়া যায়। দেখতে আসার সাথে যখন যেটা মনে হয় যে না এটা থাকতেও পারে বা নিলে ভালো হয়, তখন হয়তো টুকটাক কেনা হয়। শীতকাল তাই গরম কাপড়ের চাহিদাই বেশি, বিশেষ করে বাহারি কারুকাজের কাশ্মীরি শাল আর সোয়েটারের দোকানগুলোতেই বেশি জটলা। সমান চাহিদা গৃহস্থালী কাজে ব্যবহৃত জিনিসপত্রের, মিলছে ছাড়ও।
তবে আশানুরূপ ক্রেতা না পাওয়ায় কিছুটা হতাশ বিক্রেতারা। সেলিং আবি নাহি হুয়া কিউকি লোগ হি নি আ রহে ঠান্ড কি ওয়াজহ সে। আমাদের হলের ভিতর হয়তো মানুষ একটু কম ঢুকতেছে মনে হচ্ছে, কারণ বাইরে মানুষের ইয়াটা গ্যাদারিংটা বেশি। প্রথম শুক্রবার তো দেখতেছি, আজকে যে রূপ এই সিস্টেমের উপরে বোঝা যাবে যে সেলের অবস্থা কি। কাশ্মীরি সোয়েটার, একদম অর্ডিনারি সোয়েটার অনেক দাম চাচ্ছে। দুপুরে সূর্যের আলোর দেখা মেলার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়ও। কেনাকাটা যাই হোক, দর্শনার্থীর সংখ্যাই বেশি। কর্তৃপক্ষ আশা করছে সামনে মেলা আরও জমে উঠবে। গতবারের থেকে 106টা স্টল বেশি হচ্ছে, আমাদের এবার 331টা স্টল প্যাভিলিয়ন রয়েছে। মানে আমরা গতবারের থেকে দ্বিগুণ পরিমাণ দর্শনার্থী এবং দ্বিগুণ পরিমাণ রপ্তানি আদেশ পাবো আমরা এখান থেকে। মেলায় আসা দর্শনার্থী ও শিশুদের একঘেয়েমি কাটাতে রয়েছে বিশ্রামের জায়গা ও বিনোদনের ব্যবস্থা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। অতিরিক্ত ক্লাসের ফি না দেওয়ায় টেস্ট পরীক্ষা থেকে তুলে নিয়ে লাঞ্ছিত করা হয় নারায়ণগঞ্জের দশম শ্রেণীর শিক্ষার্থী সূচনাকে। এর প্রতিবাদ করায় অনিশ্চিত হয়ে পড়ে তার এসএসসি পরীক্ষায় অংশ নেয়া। মাছরাঙা টেলিভিশনে এই খবর প্রচারের পর এবারে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে সূচনা। মীর মঞ্জুরুলের তোলা ছবিতে কাউসার সোহেলির রিপোর্ট। কিশোরী সূচনার জীবনে একেবারেই অন্যরকম একটি দিন। জেলা শহরের ছোট্ট মহল্লা থেকে আজ সে এসেছে ঢাকা শিক্ষা বোর্ডে স্বয়ং চেয়ারম্যান মহোদয়ের আমন্ত্রিত অতিথি হয়ে। শত ব্যস্ততার মধ্যেও সূচনাকে সাদরে গ্রহণ করলেন তার কার্যালয়ে। বললেন, প্রাথমিক তদন্তে সূচনার প্রতি স্কুল কর্তৃপক্ষ অন্যায় করেছে, সে প্রমাণ পেয়েছে বোর্ড। জানার সাথে সাথেই আমি আমার একজন কর্মকর্তাকে পাঠিয়ে এটা সত্যতা যাচাই করেছি। এইটা এই জন্য আমি মাছরাঙা টেলিভিশন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের বোর্ডের পক্ষ থেকে। সকল শিক্ষা প্রতিষ্ঠানকেই বলবো যে আপনারা এই কোচিং বা বাড়তি ক্লাসের নামে অতিরিক্ত ফি আদায় করবেন না। হয়েছিল অতিরিক্ত ক্লাসের ফি দিতে না পারায় পরীক্ষা থেকে তুলে নিয়ে সূচনাকে শিক্ষকদের প্রকাশ্যে লাঞ্ছনা করার মধ্য দিয়ে। অতীতে প্রায় সব বিষয়ে এ প্লাস পাওয়া সূচনা এরপর ফেল করল তিন বিষয়ে। গণমাধ্যমে উঠে আসা এ ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত নামে ঢাকা বোর্ড। খাতাগুলো আমি রিচেক করছি, কিছু নাম্বার বাড়ছে। কমিটির সভাপতিরা আমাকে বলছে যেটা ভুল হয়ে গেছে। স্যারদের সাথে দেখা হইতে পেরেছে, ঢাকা বোর্ডের স্যার আসছেন তদন্ত করছেন, এখন আমার ফর্ম ফ্লপ হয়ে গেছে, যেটা আমার মানে সবচেয়ে প্রাপ্তি ছিল। এ নিয়ে করা মাছরাঙা টেলিভিশনের প্রতিবেদনটি মাত্র 15 দিনে দেখেন কমপক্ষে 31 লাখ মানুষ, যাদের কয়েকজনের সঙ্গে দেখা হয়ে যায় বোর্ড চত্বরে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সূচনাকে আর্থিক অনুদান দেয়া ছাড়াও পৃথক তদন্ত করে, নেয় দৃষ্টান্তমূলক কিছু সিদ্ধান্ত। ছোটবেলা থেকে লেখাপড়া করছে, টেস্টে যে হঠাৎ করে সে ফেল করলো, ফেলটা কে করেছে? ওই স্টুডেন্ট নাকি আপনি ফেল করলেন? আপনি পরীক্ষা দিতে দিবেন না, বাচ্চা যদি পরীক্ষা না দেয় তাহলে আপনি চাকরি করেন কীভাবে? সকল শিক্ষকদেরকে বলে দেওয়া হয়েছে যদি এরকম কোনো সমস্যা থাকে ম্যানেজিং কমিটি বসে তার একটা আলোচনা করে সিদ্ধান্ত নেবে। গাজী গ্রুপের পক্ষ থেকে দেওয়া হয় 5 লাখ টাকা শিক্ষা অনুদান। কাউসার সোহেলি, মাছরাঙা সংবাদ, নারায়ণগঞ্জ। কুয়াশা ভেজা শীতের সকালে খেজুর রসের স্বাদ নেওয়ার সুযোগ মেলে না ইটকাঠের মহানগরীতে, তবে আজকের সকাল বয়ে এনেছিল সেই সুযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এমন আয়োজন উপভোগ করেন ঢাকাবাসী। নাজমুল ইসলামের ক্যামেরায় মাহমুদুল হাসানের রিপোর্ট। ভোরেই খেজুরের তাজা রসের সঙ্গে খই মুড়ি আর পিঠা খাওয়ার ধুম, সব মিলে পৌষের কুয়াশা মাখা সকালটা বেশ আনন্দেই কেটেছে রসপ্রেমী নাগরিকদের। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় দেখা মিলল এমন গ্রামীণ ঐতিহ্যের। লোক গবেষণাধর্মী সংগঠন রঙে ভরা বঙ্গের উদ্যোগে 12তম রস উৎসবে ছুটে আসেন নগরবাসী। রস আর শুকনো কাঁঠালি পাতায় মোড়ানো বাটিতে খেজুরের গুড়, খই আর মুড়ি খেতে খেতে গল্পে মেতে ওঠেন অনেকে। ঢাকার ভিতরে কনক্রিটের শহরের মধ্যে যে এরকম একটা সুন্দর পরিবেশে আমরা রস খেতে পারায় আমাদের খুব ভালো লাগছে। খেজুর রস তো মোটেও পাই না আমরা, তো প্রথম একটা বছর ওয়েট করি, এক বছর পরে আবার আমরা এই দিনটা পেয়েছি, তো খুব ভালো লাগছে। গ্রাম বাংলার চিরায়িত দৃশ্য অভিভাবকদের কাছে চেনা ঠিক ততটাই অচেনা শহুরে প্রজন্মের কাছে। আমাদের এই শহরে তো এমনিতে সচরাচর রস খাওয়া যায় না,
তো এজেন্ট অনেক ভালো লাগছে, প্রত্যেকবারে আসা হয়। সবকিছুই তো আমাদের ঐতিহ্যগুলো শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা আমি বলবো যে ইমরান ভাইয়ের এটা খুব ভালো একটা উদ্যোগ, এটা চলমান থাকুক। খেজুরের রসের মিষ্টতা আরও বাড়িয়েছে গ্রামীণ শিল্পীদের পরিবেশনা। পদ্মপুরাণ পরিবেশন করেন হারিয়ে যাওয়া ঐতিহ্যের লোকগান আর অভিনয়। গ্রামেগঞ্জ থাকছে রস গাছতে পারে খাওয়া হয় না, এরকম লোক আপনি খুব একটা পাবেন না। এটা তখন সেই বয়সের জন্য এখন অনুশোচনা হয়। শহরে একটা অনুষ্ঠানে আমরা একটা ব্যান্ড দলকে রাখলাম, সাথে যদি এরকম একটা লোকদলকে রাখি তাহলে কিন্তু আমাদের লোকদলগুলি বেঁচে যাবে, আমাদের শহরে মানুষ লোকদলের পরিবেশনাগুলি দেখতে পারবে। আয়োজকদের বিশ্বাস, যে কোনো সংকট উত্তরণের পথ বাতলিয়ে দিতে পারে বাঙালির চিরায়ত রসবোধ। মাহমুদুল হাসান, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 9 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের বেশিরভাগ জেলায় তাপমাত্রা নেমে এসেছে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাড় কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে বেশিরভাগ এলাকার জনজীবন। ঘন কুয়াশার কারণে একটু দূরের কিছু দেখা যায় না। সড়কে কমে গেছে মানুষ এবং যান চলাচল, কাজে যেতে পারছে না শ্রমজীবী মানুষ। উত্তরাঞ্চলের অধিকাংশ জেলায় বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। লটস অফ ফানের সাথে এক্সাইটিং সব ফান মোমেন্ট তৈরি করতে আকিজ বেকার্স লিমিটেডের জনপ্রিয় কেক ব্র্যান্ড ফ্যান্টাস্টিক প্রথমবারের মতো আয়োজন করেছে ফ্যান্টাস্টিক কেক কার্নিভাল। নিরাপদে প্রিয়জনের সাথে বিনোদনমূলক সময় কাটানোর জন্য খুলনার শহীদ হাদিস পার্কে আজ এই ফ্যান্টাস্টিক কেক কার্নিভাল সবার জন্য উন্মুক্ত থাকে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। কালও একই সময়ে তা উন্মুক্ত থাকবে। দেশের জনপ্রিয় কেক ব্র্যান্ড ফ্যান্টাস্টিক কেকের আওতাধীন এই কার্নিভালে থাকছে এক্সাইটিং সব ফান গেম এবং ফ্যান্টাস্টিক ব্র্যান্ডের মজাদার সব কেকের স্বাদ নেওয়ার সুযোগ। এছাড়াও শিশু কিশোরদের জন্য রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ফান জোন। এবার আন্তর্জাতিক, চীনের করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের আশঙ্কা, চলতি বছর চীনে 10 লাখ মানুষের মৃত্যু ঝুঁকি রয়েছে। দেশটির বিরুদ্ধে করোনা সংক্রান্ত সঠিক তথ্য না দেওয়ার অভিযোগ করে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে চীনের রোগ নিয়ন্ত্রণ সংস্থা স্বীকার করেছেন, ধারণার চেয়ে দ্রুত ছড়াচ্ছে করোনা। রোগীদের অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরও বাণিজ্যসহ গুরুত্বপূর্ণ কাজে আসা বিদেশিদের জন্য বিধিনিষেধ 8ই জানুয়ারি থেকে তুলে নেওয়ার কথা জানিয়েছে বেইজিং। সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এবছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী, অরাজকতা সৃষ্টিকারীদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান। অনেক ষড়যন্ত্র এবং প্রতিকূলতার মধ্যে সরকারকে কাজ করতে হচ্ছে, জানিয়েছেন ওবায়দুল কাদের ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি। এবং প্রচণ্ড ঠান্ডার প্রভাব ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়, ছুটির দিনেও জমিনি মেলা, সময় যত গড়াবে ততই বাড়বে ক্রেতা সমাগম আশা কর্তৃপক্ষের। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাসরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যেকোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ কিন্তু চলছেই, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পড়তে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।